একটা সিচুয়েশন যখন ভাবি গরমকালে ঠান্ডার অনুভব, তখনই বাঙালির মন তার সাবকনসিয়াস মাইন্ডে দার্জিলিং বা গ্যাংটকের কথা অজান্তেই চিন্তা করে ফেলে। আর বাজেট ভ্রমণে এই জায়গাগুলি অসাধারণ। আজ আমি আপনাদের পশ্চিমবঙ্গের বাইরে ঘোরাতে চলেছি। আজ আপনাদের নিয়ে যাব ওয়েস্ট সিকিমের সবথেকে সুন্দর গন্তব্যস্থল পিলিং, রাবাংলা ও নামচি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, আপনাদের সকলকে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ বন্ধু। আজ আপনাদেরকে টু নাইটস থ্রি ডেজের পিলিং ও রাবাংলা ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওটি শেষ অবধি দেখবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া ঘন্টাটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি এই ভিডিও দেখার পর কবে যাচ্ছেন পিলিং। সিকিমের সমগ্র অংশই প্রায় পর্যটন কেন্দ্র, তাই সিকিমের মোটামুটি তিন চার ভাগে ভাগ করে ভ্রমণ করাটাই ভালো। নর্থ সিকিম, গ্যাংটক বা মধ্য সিকিম, ইস্ট সিকিম বা সিল্ক রুট, ওয়েস্ট সিকিম বা পিলিং রাবাংলা। আজ ওয়েস্ট সিকিম, অন্য ভিডিওগুলিতে সিকিমের বাকি অংশগুলি ঘুরে দেখাবো। আজকের ভিডিওতে জানবো আপনারা পিলিং কিভাবে যাবেন, কখন যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় ঘুরবেন, খরচই বা কত হবে, সমস্ত কিছু। অনেকের প্ল্যানে দেখেছি পিলিংয়ের সাথে রাবাংলা নামচি ঘুরতে থ্রি নাইটস ফোর ডেজ নিয়ে থাকে, কিন্তু আমরা সেটা টু নাইটস থ্রি ডেজেই ঘুরে কমপ্লিট করব। তো চলুন শুরু করা যাক। পিলিং কিভাবে যাবেন? ভারতবর্ষ বা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনাকে আসতে হবে এনজিপি বা শিলিগুড়ি এনবিএসটিসি বাস স্ট্যান্ড। শিলিগুড়ি থেকে পিলিং সোজা পথে 130 কিলোমিটার। শিলিগুড়ি থেকে পিলিং হয় পার্সোনাল কার বা শেয়ার্ড কারে আপনি যেতে পারবেন। গাড়ি রিজার্ভ করলে পড়বে 4-4,500 টাকা, আর শেয়ার্ড গাড়িতে যেতে হলে মোটামুটি পার হেড 400 টাকা করে আপনার হয়ে যাবে। শেয়ার্ড কারে পিলিং যেতে এনবিএসটিসি বাস স্ট্যান্ডের ঠিক অপর পাশ থেকে জোরথাংয়ের গাড়িতে উঠতে হবে। ভাড়া নেবে 200-250 টাকা জনপ্রতি। দূর থেকে 2.5 ঘন্টায় আপনাকে পৌঁছাবে জোরথাং, এবং সেখান থেকে লোকাল শেয়ার্ড গাড়িতে 150 টাকায় আপনাকে পৌঁছে দেবে পিলিং মাত্র 1-1.5 ঘন্টার মধ্যে। এছাড়াও সকাল 10:30 নাগাদ আপনি সিকিম গভর্নমেন্টের একটি বাস সার্ভিস পাবেন, যেটা সরাসরি পিলিং নিয়ে যাবে মাত্র 180 টাকা ভাড়ার বিনিময়ে। এই বাসে গেলে 3-4 ঘন্টা লাগবে পিলিং পৌঁছাতে। এছাড়াও আপনি সিকিমের পোকিয়াং এয়ারপোর্টে নেমে গাড়ি বুক করে আপনি পিলিং পৌঁছাতে পারেন। পিলিং কখন যাবেন? পিলিং ঘোরার বেস্ট সময় হলো ফেব্রুয়ারি থেকে জুন, তবে বর্ষাকাল বাদ দিলে যে কোনো সময় পুজোর ছুটিতেও এখানে আপনি ঘুরতে পারবেন। পিলিং 1800 মিটার উচ্চতায় অবস্থিত হলেও এখানে আপনি বরফ দেখতে পাবেন না, কিন্তু কাঞ্চনজঙ্ঘা হোটেল থেকে স্পষ্টভাবে দেখতে পাবেন। পিলিংয়ে কোথায় থাকবেন? টু নাইটস থ্রি ডেজের প্ল্যানে পিলিং ভ্রমণে গেলে আমি বলবো দু রাতই কিন্তু পিলিংয়ের যে কোনো হোটেলে থাকুন, তাহলেই সবথেকে ভালোভাবে সমস্ত জায়গা ঘুরে দেখতে পারবেন। পিলিং তিনটে ভাগে বিভক্ত, আপার পিলিং, মিডিল পিলিং, লোয়ার পিলিং। আপার পিলিং একটু বেশি কস্টলি, তাই মিডিল পিলিংয়ে যে কোনো আপনি বাঙালি হোটেল নিয়ে নিন। আমরা মিডিল পিলিংয়ের একটি বাঙালি হোটেল নিয়েছিলাম, তাদের মোবাইল নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানেও থাকতে পারেন। আর তার থেকেও যদি সস্তা কোনো হোটেল পান সেখানেও আপনি থাকতে পারেন এবং ট্যুর প্ল্যান করতে পারেন। আর আরেকটি কথা, খাওয়া দাওয়ার প্যাকেজ হোটেলের রুমের সাথেই করে নেবেন, তাতে আপনাদের সুবিধা হবে। আমাদের পার হেড পার ডে থাকা খাওয়া মিলে 1000 টাকার কাছাকাছি খরচ পড়েছিল, তবে এটা সিজন অনুযায়ী পরিবর্তন হয়, এটা আশা করি আপনাদের আর বলে দিতে হবে না। পিলিংয়ে কোথায় ঘুরবেন? পিলিংয়ে ঘোরার অনেক জায়গা আছে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল থেকে শুরু করে রিম্বি ওয়াটারফলস, রিম্বি নদী থেকে শুরু করে অরেঞ্জ গার্ডেন, গ্লাস ওয়াক থেকে শুরু করে উইশিং লেক, আর কাঞ্চনজঙ্ঘার ভিউ থেকে শুরু করে এশিয়াস সেকেন্ড হাইয়েস্ট হ্যাঙ্গিং ব্রিজ। এছাড়াও রাবাংলাতে রয়েছে বুদ্ধা পার্ক, নামচিতে চারধাম মন্দির। তো এখানে দেখার অনেক কিছুই আছে। ডে ওয়ান, আমাদের জার্নি শুরু শিলিগুড়ি থেকে। সকাল 7টার দিকে আমরা জোরথাংয়ে শেয়ার্ড গাড়িতে উঠে পড়লাম, এবং 9:30 নাগাদ আমরা পৌঁছালাম জোরথাং। সেখানে কিছু টিফিন করে 10টার দিকে পিলিংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। মোটামুটি 11:30টার আগেই পিলিং পৌঁছে গেলাম। হোটেলে চেক ইন করে লাঞ্চ সেরে নিলাম। খাবারের মান যথেষ্ট ভালো সেটা বলার আর অবকাশ রাখে না, বাঙালি মানে একদম খাঁটি বাঙালি। আমরা একটু রেস্ট নিয়ে পিলিং শহরটা ঘুরতে বেরোলাম, এবং খোঁজ করতে থাকলাম পিলিংয়ে ঘোরার জায়গা কোথায় কোথায় আছে, গাড়ি ভাড়ায় বা কত, ইত্যাদি ইত্যাদি।
মিডিল পেলিং থেকে হাঁটতে হাঁটতে আমরা আপার পেলিংয়ে পৌঁছে গেলাম। শুনছিলাম ওপর দিকে নাকি হেলিপ্যাড আছে এবং হেলিপ্যাডও একটা ভ্রমণের স্থান। তো সেখানে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আর ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা উইদাউট ব্লার দেখতে পেলাম। আমরা উপরে উঠতে উঠতে মাঝে দেখতে পেলাম একটি স্পোর্টস ক্যাম্প, যেখান থেকে বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটি করানো হয়। প্যারাগ্লাইডিং থেকে শুরু করে মাউন্টেন ট্রেকিং, সাইক্লিং থেকে শুরু করে রিভার র্যাফটিং, সব কিছুই করানো হয়। এখান থেকে আরও 10 মিনিট ওপরে হেঁটে গেলে হেলিপ্যাড, যেখানে হেলিকপ্টার নামে, আর সেখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা, অপূর্ব মনোমোহিতকর দৃশ্য। এখানে আশেপাশে জায়গাগুলি দেখে নিচে রুমে ফেরত আসলাম। কিন্তু রুমে ফেরার আগে আমরা পরের দিনের প্ল্যানটা করে এসেছিলাম। পেলিংয়ে একদিনের ট্যুর হয়, ফার্স্ট হাফে সবাই একই জায়গায় যাবে এবং সেকেন্ড হাফে আপনি যে কোনো একটি জায়গাতে যেতে পারেন। 4-সিটার গাড়িতে আপনাকে 2,500 টাকা নিয়ে নেবে একদিনের জন্য, আর 3টে পার্টেই গেলে আপনার টোটাল নিয়ে নেবে 3,500 টাকা। কিন্তু লিস্টে থাকা মঞ্চটি দুটি বন্ধ থাকায় আমরা ড্রাইভারকে রিকোয়েস্ট করেছিলাম যে সেকেন্ড হাফে যে দুটি পার্ট আছে সেই দুটি পার্ট আমরা মিক্সড করে ঘুরতে চাই। তো ড্রাইভার তখন 2,500 টাকাতে আমাদের গাড়িতে রাজি হয়ে গেলেন এই সব কটি পার্টই ঘোরাতে। 2,500 টাকাতে আমরা যে জায়গাগুলি যাব সেটি হলো দারাব ভ্যালি, রিম্বি ওয়াটারফলস, রিম্বি অরেঞ্জ গার্ডেন, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, কেচুপাল্লি উইশিং লেক, স্কাইওয়াক, চাঙ্গি ওয়াটারফলস, সিংশোর হ্যাঙ্গিং ব্রিজ এবং ডানটাম ভ্যালি। আর হেলিপ্যাড তো আমরা আগেই পায়ে হেঁটেই ঘুরে নিয়েছি। ট্রেকিং করে হেলিপ্যাড দেখতে গিয়ে একটু ক্লান্ত হয়ে গেছিলাম, তাই রুমে ফিরে রেস্ট নিলাম। সন্ধ্যায় চা বিস্কুট এলো রুমেই, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতে মারতে রাতের ডিনার টাইম হয়ে আসলো। রাতে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম, কারণ সকাল 8টায় আমাদের গাড়ি আসার কথা, যেটা আমাদের পুরো পেলিং ঘুরে দেখাবে। আমাদের ড্রাইভারের নাম্বার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে ওনার সাথেও ঘুরে দেখতে পারেন। Day 2, সকালে ব্রেকফাস্ট সেরে আমরা 8টার সময় বেরিয়ে পড়লাম সর্বপ্রথম স্কাইওয়াকের উদ্দেশ্যে। পেলিংয়ের স্কাইওয়াকটি হলো ভারতবর্ষের সর্বপ্রথম স্কাইওয়াক গ্লাস ব্রিজ। মানুষ মূলত পেলিংয়ে ঘুরতে আসে এই স্কাইওয়াকে ওঠার জন্য। কাঁচের উপর দিয়ে শূন্যে হাঁটার থ্রিলটাই যেন আলাদা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে মনে হবে মাত্র 10 হাত দূরে। তো আমরা এখন আছি গ্লাস ব্রিজের উপর। গ্লাস ব্রিজটা মানে অসাধারণ, তোমার মানে কি ভয় লাগবে, ঠিক আছে, ভালো লাগবে, জায়গাটা বেশ ভালো। তোমরা আসো গ্লাস ব্রিজের উপর আসতে, একটা কথা বলে রাখি যে 100 টাকা এন্ট্রি ফি লাগে, ঠিক আছে। যদিও আগে 30 টাকা না 40 টাকা লাগতো, এখন 100 টাকা লাগছে এন্ট্রি ফি, বলতে পারবো না কেন, তবে তোমরা এখানে আসলে অবশ্যই এসো। সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে একদম চূড়াটা, যেটা অসাধারণ ভিউ এখান থেকে, ঠিক আছে। তোমরা যদি না আসো তাহলে বুঝতে পারবে, মানে অসাম একটা ফিলিং, মানে এখানে তোমাকে আসতে হবে, এবং যদি সকাল সকাল আসো তাহলে খুবই ভালো, তুমি কাঞ্চনজঙ্ঘাটা ঠিকঠাক মতো দেখতে পাবে, সকালবেলা আসতে হবে, ঠিক আছে। এখানে অবস্থিত চেনরেজিং এর বৃহদাকার মূর্তি, অনেকে বুদ্ধ মূর্তি হিসাবে ভেবেও নিতে পারেন। ধীরে ধীরে অতি সাবধানে আমরা গেলাম কাঁচের স্কাইওয়াকের ওপর। সকাল থাকায় কুয়াশার সমস্ত কাঁচ ভিজেছিল, তাই ধীরে ধীরে স্কাইওয়াকের এক্সপিরিয়েন্স করলাম। এরকম এক্সপিরিয়েন্স আমার লাইফে এই প্রথম, আপনারাও আসতে পারেন এখানে এই এক্সপিরিয়েন্স করার জন্য। কাঁচের ব্রিজ থেকে বেরিয়ে প্রায় 150টা সিঁড়ি ভেঙে আমরা পৌঁছালাম চেনরেজিং মূর্তির ভেতরে। ভেতরে অসাধারণ কারুকার্য, কিন্তু ছবি তোলা নিষিদ্ধ, তাই মূর্তির ব্যালকনি থেকে যখন নিচে দেখলাম তখন কি অপরূপ লাগছিল এই সম্পূর্ণ পার্ক সহ স্কাইওয়াকটি, কথায় বর্ণনা করা যাবে না। এখানে ঘন্টা দেড়েক সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম রিম্বি ওয়াটারফলস এবং রিম্বি অরেঞ্জ গার্ডেনের উদ্দেশ্যে। রাস্তায় পড়লো ছোট্ট রিম্বি ওয়াটারফলস, যেটা বর্ষায় কিন্তু বৃহদাকার ধারণ করে। ডিম্বি অরেঞ্জ গার্ডেনের আগে আমাদের চোখে পড়লো দারাব ভ্যালি, এটা অ্যাকচুয়ালি একটা গ্রাম। তারপর আমরা আস্তে আস্তে পৌঁছালাম রিম্বি অরেঞ্জ গার্ডেনের উদ্দেশ্যে। লাস্ট অরেঞ্জ গার্ডেনে গিয়েছিলাম মানালিতে। পেলিংয়ে অরেঞ্জ গার্ডেন দেখে মন জুড়িয়ে গেল, এখানে এন্ট্রি ফি 20 টাকা। তো আমরা এখন আছি রিম্বি অরেঞ্জ গার্ডেন, এখানে চারিদিকে মানে অরেঞ্জ গাছ এই টাইমটাতেই হবে, ঠিক আছে। তো এই অরেঞ্জ গার্ডেনে তোমরা অবশ্যই আসতে ভুলো না, মানে এইটাই হচ্ছে সিজন, মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ এখানে অরেঞ্জ হয়ে থাকে, ঠিক আছে। এই যে আমার হাতে একটা আছে, যদিও এটা নিচে পড়েছিল সেখান থেকে তুললাম, কারণ গাছ থেকে পাড়া এখানে যাবে না। তুমি দেখতে পাচ্ছ উপর দিকে দেখো গাছে।
আমরা ধীরে ধীরে কমলা লেবুর বাগানের মধ্য দিয়ে নিচে নেমে গেলাম একদম রিম্বি নদীর পাশে। এখানে নদীর ভালোই স্রোত। নদীর পাশেই দোকান বসেছে টাটকা কমলা লেবুর জুসের, এক বোতল 80 টাকা। আপনারা চাইলে এখান থেকেও কমলা লেবু কিনে নিতে পারেন, তবে দাম একটু বেশি। অরেঞ্জ গার্ডেন থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের উদ্দেশ্যে রওনা হলাম। মাঝে আপনারা একটু টিফিন করে নেবেন, কারণ সারাদিনের ট্যুরে আপনার খিদে লাগবেই। কিছু সময়ে আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে পৌঁছালাম। এটি দুটি ওয়াটারফলসের সংমিশ্রণ, বর্ষাকালে আরও বৃহৎ রূপ ধারণ করে। এখানে আছে হ্যাঙ্গিং রোপ, যেখানে আপনারা 100 টাকা দিয়ে অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারেন। ওখান থেকে আমরা ফিরলাম লেকের উদ্দেশ্যে। এই লেকটিকে খুবই পবিত্র বলে মনে করা হয়। অনেকে মনে করেন গৌতম বুদ্ধের পদপিষ্ট এখানে পড়েছিল, আবার অনেকে মনে করেন ভগবান শিবের পা এখানে পড়ে এই লেক সৃষ্টি। আর এটাকে উইশিং লেকও বলা হয়, কারণ এখানে যা মানত করবেন তাই নাকি পূরণ হয়। তো আমরা আছি এখন কিচিপিটি লেক। হ্যাঁ, এটা একটা উইশিং লেক। তো তোমাদেরকে দেখাবো, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে এই লেকের মধ্যে একটা পাতা পড়ে না, মানে পাতা পড়ে না বলতে এই যে যদি কোনো পাতা পড়ে লেকের মধ্যে তো পাখিরা এসে সেই পাতাটা তুলে নিয়ে গিয়ে মানে সাইডে ফেলে দেয়। লেকটা এতটাই পবিত্র যে লেকে যদি কোনো গাছের পাতা পড়ে তাহলে পাখি এসে সেই পাতা তুলে পাশে সরিয়ে দেয়। এই লেকে বৃহৎ আকার প্রচুর মাছ আছে, কেউ সেটাকে ধরে না। তো এখানে কিছু সময় কাটিয়ে আমরা হোটেলে ফিরে লাঞ্চ সেরে নিলাম। খাওয়া দাওয়া করে রুমে ফিরে একটু ফ্রেশ হয়ে আমাদের নেক্সট গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের পরবর্তী গন্তব্যস্থল সিংসোর হ্যাঙ্গিং ব্রিজ, যেটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হ্যাঙ্গিং ব্রিজ। আর এটা তো দেখতে যেতেই হবে, এটা বাদ দিলে কী করে চলবে? আর এটা দেখতে যেতে রাস্তায় পড়ল চাঙ্গে ওয়াটারফলস এবং দান্তাম ভ্যালি ভিলেজ। না, এই চাঙ্গে ওয়াটারফলসটা কিন্তু লাভার চাঙ্গে ওয়াটারফলসের মতো নয়, এটা আলাদা সম্পূর্ণ। তারপরে আমরা অবশেষে এসে পৌঁছালাম হ্যাঙ্গিং ব্রিজে। এটি ভীষণ বড় একটি ব্রিজ, অনেক উঁচুতে থাকায় এখানে প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড ঠান্ডা। এই লোহার ব্রিজের ওপর দিয়ে চলে যাচ্ছে বড় বড় গাড়ি। জাস্ট অসাধারণ লাগলো এই ব্রিজে এসে, এবং একটা এক্সপিরিয়েন্স হলো যে এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট ব্রিজে আসতে পেরেছি, মনটা ভরে গেল। তো আমরা এখন আছি সিংসোর ব্রিজ, সিংসোর হ্যাঙ্গিং ব্রিজ। এটা হলো আমাদের এশিয়ার সেকেন্ড লার্জেস্ট, মানে সেকেন্ড হাইয়েস্ট, মানে কি ব্রিজ, ঠিক আছে, হ্যাঙ্গিং ব্রিজ হিসাবে সেকেন্ড হাইয়েস্ট ব্রিজ, মানে সব থেকে উচ্চতম দিক থেকে দ্বিতীয় স্থানে আছে, ঠিক আছে। ব্রিজটা খুব সুন্দর, মানে টোটালি লোহার তৈরি, এবং এখান দিয়ে যদি কোনো গাড়ি যায় তাহলে ব্রিজটা এরকম করে টোটালি নড়ে, ঠিক আছে। আর এখানে প্রচণ্ড হাওয়া, আর নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে একটা অসাধারণ ফিলিং, তুমি না আসলে বুঝতে পারবে না, ঠিক আছে। এই প্যাকেজের মধ্যেই থাকবে, যে প্যাকেজ তুমি নেবে, ঠিক আছে, সারাদিনের প্যাকেজের মধ্যেই থাকবে। চারিদিকে আস্তে আস্তে অন্ধকার নেমে এলো, এবার আমরা রুমে ফিরলাম। পরের দিনের প্ল্যান ছিল সরাসরি সকাল 7:30 500 টাকা করে শিলিগুড়ি শেয়ার গাড়িতে সোজা শিলিগুড়ি চলে আসব। কিন্তু তারপরে প্ল্যানটা একটু চেঞ্জ করলাম, যে পেলিং এসেছি যখন রা বাংলা নামচিটা একবারে ঘুরেই যাব। তাই ড্রাইভারকে আমরা বললাম রা বাংলা নামচির গাড়ি ঠিক করে দিতে। ড্রাইভার আমাদের অন্য গাড়ি ঠিক করে দিল, যেটি আমাদের রা বাংলা চারধাম নামচি ঘুরিয়ে শিলিগুড়ি ড্রপ করে দেবে। বার্গেন করে গাড়ি ঠিক করলাম 5,500 টাকায়। তবে সিজন হিসাবে দাম ওঠানামা করে, আপনারাও এইভাবে ট্যুর প্ল্যান করবেন। ভিডিও ডেসক্রিপশনে আমি এই পরের ড্রাইভারেরও নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে তার সাথেও যোগাযোগ করে নিতে পারেন। Day 3। নেক্সট দিন সকালে তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম রা বাংলার উদ্দেশ্যে। রা বাংলা যাওয়ার পথে রাস্তায় চোখে পড়ল ট্রি হাউস ক্যাফে। এখানে এমনিতে গেলে এন্ট্রি ফি 20 টাকা এবং কফি 50 টাকা। এখানের অভিজ্ঞতাও আপনি নিতে পারেন। প্রায় 2 ঘন্টা জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম রা বাংলাতে। রা বাংলাতে দেখার যেটা আছে সেটা হলো বুদ্ধা পার্ক, আর আমি মনে করি এটাই যথেষ্ট। বুদ্ধা পার্কে এন্ট্রি ফি 50 টাকা পার হেড। সবুজ ঘাসের চাদরে মোড়া এই পার্কের মাঝে আছে 130 ফুট উচ্চ বৃহৎ গৌতম বুদ্ধের মূর্তি।
আর পেছনে নীল আকাশের মাঝে সাদা কাঞ্চনজঙ্ঘার চূড়া। মানুষ যে কিভাবে এই স্বপ্নের থেকেও সুন্দর জায়গা খুঁজে পায় না এলে বোঝা মুশকিল। বৃহৎ বড় এই পার্কটি ঘুরতে আপনার ঘণ্টাখানেক সময় লাগবে। বুদ্ধ মূর্তির নিচে রয়েছে মঞ্চটি ও বুদ্ধ মিউজিয়াম। খুব সুন্দরভাবে গৌতম বুদ্ধের জীবন বর্ণনা করা হয়েছে এর মাঝে। তবে এখানে ছবি তোলা নিষিদ্ধ, তাই ভেতরের ছবি ক্যাপচার করতে পারিনি। এখান থেকে বেরিয়ে পাশের হোটেলে 150 টাকা দিয়ে লাঞ্চ সেরে নিলাম। যেখান থেকে লাঞ্চ সারছিলাম সেখান থেকে বুদ্ধ পার্ক অসাধারণ লাগছিল। আর এই 150 টাকার লাঞ্চে প্রচুর আইটেম ছিল, পেটটা ভরে গেল। এখান থেকে আমরা বের হলাম নামচি চারধামের দিকে, রাস্তায় পড়ল সম্ভ্রাপ মনাস্ট্রি। এখানেও 135 ফুট বৃহৎ পদ্মসম্ভবা গুরুর মূর্তি বিদ্যমান। এখানে এন্ট্রি ফি 30 টাকা। এই জায়গাও বেশ মনোরম। এখান থেকে চারধামের বৃহৎ শিবমূর্তি দেখা যায়। এখান থেকে বেরিয়ে আমরা আধ ঘন্টার মধ্যে এসে পৌঁছালাম নামচির চারধামে। এটা আমাদের ভারতবর্ষে অবস্থিত 4টি বৃহৎ ধামের ছোট্ট অংশ হিসাবে এক জায়গায় তুলে ধরা হয়েছে, যার মাঝে আছে বৃহদাকার 87 ফিট উচ্চ শিবমূর্তি। এখানে আছে পুরীর জগন্নাথ ধাম, দ্বারকা ধাম, রামেশ্বরম এবং বদ্রীনাথ ধাম। 4টি ধাম এক জায়গায় হয়, এটিকে সিদ্ধেশ্বর ধামও বলা হয়। এখানে এন্ট্রি ফি 50 টাকা। ভেতরে গিয়ে আপনার মন ভক্তিতে বিলীন হয়ে উঠবে। পাহাড়ের গায়ে ধাপে ধাপে এই মন্দিরগুলি সাজানো। প্রতিটা মন্দিরে গিয়ে প্রণাম করে শেষে চলে যাবেন মহাদেবের পদস্থলে। মহাদেবের মূর্তির ভেতরে আছে মহাদেবের জীবন কাহিনী চিত্রায়িত। যদিও তিনি নির্বিকার ও চিত্রঙ্কর নয়, তবুও তার কিছু অংশ এখানে তুলে ধরা হয়েছে। এগুলি দেখে মন জুড়িয়ে যাবে। রাবাংলা ও নামচি নিয়ে আলাদা করে একটি ভিডিও আমাদের চ্যানেলে পাবলিশ করব, কারণ এই ছোট্ট ভিডিওতে এত কিছু বর্ণনা করা সম্ভব নয়। এবার আমাদের ফেরার পালা শিলিগুড়ি। এখান থেকে 3 ঘন্টায় আমরা শিলিগুড়ি পৌঁছালাম। 3 দিনের এই পুরো জার্নিতে একদিনও আপনি ক্লান্তি অনুভব করবেন না। এই জার্নি যদি 4 জন বা 6 জনের গ্রুপে করা হয় তাহলে এতটা ভ্রমণ প্রায় 4000 টাকা পার হেড খরচে ইজিলি করে ফেলতে পারবেন আমাদের প্ল্যান মাফিক। আর যদি শুধু পেলিং ঘোরেন তাহলে 3000 টাকায় কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়। সত্যি কথা বলতে পেলিংয়ে আমরা বহু জিনিস নতুন এক্সপ্লোর করেছি। গ্লাস ব্রিজ থেকে শুরু করে হ্যাঙ্গিং ব্রিজ, অরেঞ্জ গার্ডেন থেকে শুরু করে উইশিং লেক, বুদ্ধা পার্ক থেকে শুরু করে চারধাম, কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, আরও কত কী। আপনারা না এলে এখানকার এক্সপিরিয়েন্স বলে বোঝানো যাবে না, তাই আপনারা অবশ্যই আসুন, পেলিং ঘুরে যান। রা বাংলার আলাদা বিস্তারিত ভিডিও আমি চ্যানেলে দেব, সেটি অবশ্যই দেখতে ভুলবেন না। আমার উপস্থাপন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে আপনি ফলো করতে পারেন। আপনারা আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আপনাদের ভ্রমণ ভিডিও ও ছবি এবং এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। ভিডিও ডিসক্রিপশানে আমাদের যে হোটেল ছিলাম সেই হোটেলের নাম্বার, ড্রাইভারের নাম্বার দিয়ে রাখলাম। আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করেও পেলিং যেতে পারেন। আজকের ভিডিওটি দেখে লাইক করে কমেন্ট করে শেয়ার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হবে আমাদের অন্য ভ্রমণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই।